সেলিব্রিটিদের মতো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ফলো বাটন অ্যাড করব। সাধারণত আমাদের প্রত্যেকের প্রায় ফেসবুক অ্যাকাউন্টে এখানে অ্যাড ফ্রেন্ড বাটনটি থাকে। অ্যাড ফ্রেন্ড বাটনটি হচ্ছে আমাদের ফেসবুকে যদি অ্যাড ফ্রেন্ড বাটনটি থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুকে 5000-এর বেশি ফ্রেন্ড হলে আর ফ্রেন্ড অ্যাড করতে পারবো না। কিন্তু আমরা যদি এখানে যে ফলো বাটনটি অ্যাড করে রাখি তাহলে 5000 কেন, মিলিয়ন মিলিয়ন ফ্রেন্ড হলে কিন্তু সবগুলো অ্যাড করা সম্ভব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 13 মিলিয়ন কিন্তু ফলোয়ার, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে অ্যাড ফ্রেন্ড বাটনটি রাখেন তাহলে কিন্তু এখানে 13 মিলিয়ন না, মাত্র 5000 ফ্রেন্ড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে ফলো বাটনটি আপনার প্রোফাইলে অ্যাড করেন তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আপনার ফেসবুক অ্যাড হয়ে যাবে। তো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের একটি কাজ করতে হবে, আমাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন করার পর এখানে আমরা দেখতে পারবো যে 3-ডট মেনু, এখানে আমরা ক্লিক করে 3-ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর এখানে যে 3-ডট মেনু দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ অ্যাজ বলে একটি অপশন, দেন এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ফ্রেন্ড বাটন, ঠিক আছে, এখানে অ্যাড ফ্রেন্ড, অর্থাৎ আমাদের প্রোফাইলটি কিন্তু অ্যাড ফ্রেন্ডের প্রোফাইল হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ফলো বাটন অ্যাড করব। চলুন কীভাবে ফলো বাটন অ্যাড করব, এখান থেকে আমরা বেরিয়ে আসব। এখান থেকে ব্যাগে চলে আসার পর আমাদের একটি কাজ করতে হবে, আমাদের আবারও এই 3-ডট মেনুতে আসার পর এখানে আমরা যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছি এই সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে চলে যাওয়ার পর এখানে স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পাচ্ছি যে হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে অপশনটি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে সাধারণত আমাদের একটি অপশন থাকবে এভরিওয়ান, তো আমরা এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবো, ঠিক আছে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা আবারও চলে যাব আমাদের প্রোফাইল অপশনে, আমরা আবারও চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3-ডট মেনু, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আমরা ফলো সেটিংস দেখতে পারব। সাধারণত আপনাদের যদি ফলো সেটিংস না থাকে সাধারণত আপনার একটি কাজ করতে হবে, আপনার প্রোফাইলটি যদি লক থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে ফলো সেটিংসটি শো করবে না, অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলটিকে আনলক করে দিতে হবে, ঠিক আছে। আনলক করলে কিন্তু আপনার ফলো সেটিংসটি চলে আসবে। তো আমরা এই ফলো সেটিংসে ক্লিক করে দেব। ফলো সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে একটি অপশন দেখাবে, করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডস, তো অবশ্যই আমাদের একটি কাজ করতে হবে এখানে পাবলিক করে দিতে হবে, ঠিক আছে। পাবলিক করলে আমাদের অটোমেটিক নিচেরটাও পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হওয়ার পর আমরা নিচে এক্সেল ডাউন করলে নিচে দেখতে পাচ্ছি ফ্রেন্ড, তো আমরা এখানেও পাবলিক করে দেবো, ঠিক আছে, এখানে আমরা পাবলিক করে দেবো। পাবলিক করার পর এখানে আমাদের একটি কাজ করতে হবে, এখানে এভরিওয়ানই থাকবে, ঠিক আছে। এভরিওয়ান থাকার পর এখানে আমরা একটি অপশন চালু করে দেবো, সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পারবো যে অফ ফেসবুক ফেসবুক প্রিভিয়াস, এই অপশনটি আমরা এখানে এনেবল করে দেবো। এটি করলে আমাদের আমরা আমাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলোর সামনে আমাদের ফলো বাটনটি শো করবে। তো আমাদের সবগুলো সেটিংস এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখব আমাদের প্রোফাইলে যে ফলো বাটন অ্যাড হয়েছে কিনা। এটি দেখার জন্য আমরা আবারও এই 3-ডট মেনুতে ক্লিক করে দেবো। 3-ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা ভিউ অ্যাসে ক্লিক করে দেবো, ঠিক আছে, এই ভিউ অ্যাসে ক্লিক করে দেবো। ভিউ অ্যাসে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলে কিন্তু ফলো বাটনটি অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের প্রোফাইলে এখন ফলো বাটনটি অ্যাড হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে খুবই উপকৃত হয়েছে, আর যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ।